এই মুহূর্তে যে বা যারা চ্যানেলটিকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেমনটি আপনারা থামনেলে দেখতে পেয়েছেন সেই অনুযায়ী আমি ধামাকাধার আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি স্কিপ করবেন না মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন আপনারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন চলুন আমরা দেখে নিই প্রথম আপডেটটি আমাদের কাছে উঠে এসছে এটি মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্ট এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে আপনারা যদি বিএ পাশ করে থাকেন এবং তার সঙ্গে যদি বি ডিগ্রি থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেক্ষেত্রে পোস্টটি কিন্তু যেহেতু আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত এখানে কিন্তু কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্কুলটি শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ গার্লস হাই স্কুল ব্র্যাকেটে এইচএস একটি কথা আমি আপনাদেরকে এক্ষেত্রে জানাচ্ছি পাঁচশো টাকার ড্রাফট কিন্তু কাটতে হচ্ছে এবং ডিমান্ড ড্রাফটি কিন্তু আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকেই কাটবেন ঠিক আছে এবং যখন আপনারা ডিমান্ড ড্রাফটি কাটতে ব্যাংকে যাচ্ছেন সেই সময়তে আপনারা ফেভার অফ কিন্তু স্কুলের নামটা দেবেন স্কুলের নামটা আমি আগেই বললাম শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ গার্লস হাইস্কুল ব্র্যাকেটে এইচএস এই কথাটি লিখে দেবেন এবং পেবেল অ্যাট তারপরে কিন্তু লিখবেন পিএনবি ঝাড়গ্রাম কথাটি ঠিক আছে পনেরো দিনের মধ্যে আপনারা সেক্রেটারিকে অ্যাড্রেস করে পাঠিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা সমস্ত টেস্টিমনি আজকে যে করবেন তার সঙ্গে অবশ্যই একটি ফ্রেশ বায়োডাটা দেবেন দিয়ে আপনারা পাঠিয়ে দিন এই অ্যাড্রেসে শ্রী রামকৃষ্ণ সারদা দাস হাই স্কুল ব্র্যাকেটে এস পোস্ট অফিস হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম আপনারা পিনকোড জানবার জন্য কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন আমি আপনাদেরকে পিনকোডটি প্রোভাইড করতে পারি প্রথমে বলে রাখি রিক্রুটমেন্টটি হচ্ছে কিন্তু মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউট ফর দ্য ডিফ অ্যান্ড ডামেরহামপুর এই ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে চোদ্দ এক দু পর্যন্ত ঠিক আছে এবং অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে কিন্তু অর্ডিনারি পোস্টে কোনো ধরনের স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট এবং কুরিয়ার পোস্টে যদি পাঠান আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এবং কোন কোন পদের রিক্রুটমেন্ট হচ্ছে দেখুন এক নম্বর পোস্ট আমরা এই অ্যাডভার্টিসমেন্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেন টিচার নেওয়া হচ্ছে পোস্টটি কিন্তু এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই বরাদ্দ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস হিসাবে যা লাগছে সেটা একটুখানি মন দিয়ে শুনুন আপনাদেরকে এইচএস পাস করে থাকতে হবে বা ওই সমতল ডিগ্রি আপনাদের দেখাতেই হচ্ছে এবং তার সঙ্গে বি সেকশনটাতে মেনশন করা হয়েছে এই দুটো যোগ্যতার মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত কোনো হেয়ারিং হ্যান্ডিক্যাপ্ট ইনস্টিটিউটে কাজ করার কিংবা আমাদের রাজ্যের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে যদি আপনারা কোর্স করে থাকেন সেই ধরনের সার্টিফিকেট আপনারা যদি দাখিল করতে পারেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এখানে ডিজারেবল হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হতে পারে আর একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন এই পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো ধরনের প্রতিবন্ধী ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না আচ্ছা এরপরে বয়স চাওয়া হয়েছে কিন্তু চল্লিশ বছর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হলে পিএইচ এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পাবেন পেমেন্ট দেওয়া হবে টু লেভেল সিক্স পর্যন্ত অর্থাৎ বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এর সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু আপনারা পাবেন রোপা দু অনুযায়ী চলে আসবো পরের পোস্টের ক্ষেত্রে দেখুন দু নম্বর পোস্টটি এখানে দেখানো আছে ক্র্যাফ টিচার এই ক্যাটাগরিতে কিন্তু স্পেশালাইজেশন আপনাদের থাকতে হচ্ছে আপনাদের কিন্তু স্পেশালাইজেশন থাকতে হচ্ছে একটি মাত্র পোস্ট এখানে বরাদ্দ রয়েছে এবং এই পোস্টটিও কিন্তু এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত এসএসসি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে স্কুল ফাইনাল ইকুইভালেন্ট টু মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাস আপনাদেরকে করতেই হচ্ছে এবং তার সঙ্গে বি সেকশনটাতে একটু মন দিয়ে দেখুন বলা হয়েছে সিভিং নিটিং অ্যান্ড এমব্রয়েডারির উপর ভিত্তি করে আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকেই আপনাদেরকে কিন্তু এই সার্টিফিকেট পেতে হবে এবং ডিজারেবল অর্থাৎ আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি আইটিআই করা থাকে এই নির্দিষ্ট ট্রেডে তাহলে কিন্তু প্রেফারেন্স পাবেন এছাড়া এক বছরের যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রেফারেন্স পাবেন এরপরে দেখে নেব বয়স এক্ষেত্রেও কিন্তু বয়স চল্লিশ বছর চা হয়েছে সেক্ষেত্রে এসসি এস টি পিএইচ ক্যান্ডিডেটরা যথারীতি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে বয়সের ছাড় পাবেন এক্ষেত্রে পে টু এবং পে লেভেল সিক্স এক্ষেত্রেও কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো প্লাস অন্যান্য অ্যালাউন্স এখানে দেওয়া হবে রোপা দু অনুযায়ী চলে আসবো তিন নম্বর পোস্টে দেখো পোস্টটি বরাদ্দ রয়েছে হোস্টেল সুপারিনটেন্ডেন্টদের জন্য এবং এই পোস্টটি কিন্তু আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত অসংরক্ষিত যেহেতু সেহেতু আপনারা কিন্তু এস সি এস টি ও কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল সেটা একটুখানি দেখুন আপনাদের গ্র্যাজুয়েট হতে হচ্ছে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে টিচিং সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দাখিল করতেই হচ্ছে মূলত হ্যান্ডিক্যাপড ব্র্যাকেটে হচ্ছে ডিফ এই লেভেলের কোনো ইনস্টিটিউটে টিচিং এক্সপিরিয়েন্সের দক্ষতা বা সার্টিফিকেট আপনাদেরকে দাখিল করতে হবে আপনাদের বয়স চাওয়া হয়েছে উনচল্লিশ বছর নির্দিষ্ট ডেট অনুযায়ী আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কোন ডেটের হিসাব অনুযায়ী এই বয়স চাওয়া হয়েছে দেখুন এক্ষেত্রেও এস সি এসটি পি এইচ ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবেন পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে পে ব্যান্ড থ্রি এবং লেভেল নাইন এক্ষেত্রে কিন্তু বেতন যথেষ্ট আঠাশ হাজার নশো টাকা থেকে তার সঙ্গে অন্যান্য অ্যালাউন্স সহ অনুযায়ী বেতন দেওয়া হবে চলে আসবো পরের পদের ক্ষেত্রে দেখুন এখানে চার নম্বর পোস্টটি হচ্ছে অফিস পিয়ন এখানেও কিন্তু একটি পোস্ট বরাদ্দ রয়েছে এবং এই পোস্টটিও কিন্তু আনরিজার্ভ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে আপনাদেরকে ক্লাস এইট পাস করে থাকতেই হচ্ছে এবং বয়স চাওয়া হয়েছে চল্লিশ বছর সে এক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে এস সি এস টি পিএইচ ও ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং পে ব্যান্ড হচ্ছে ওয়ান অর্থাৎ পে লেভেল ওয়ান পে রেঞ্জ হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এবং এর সঙ্গে অন্যান্য অ্যালাউন্সও কিন্তু যোগ হচ্ছে দু হাজার রোপা দু হাজার উনিশ অনুযায়ী আচ্ছা চলে আসবো একদম শেষের পদের ক্ষেত্রে দেখুন পাঁচ নম্বর পদটি হচ্ছে গার্ড পদ এখানেও কিন্তু একটি পদ বরাদ্দ এবং এই পদটি কিন্তু আনরিসার্ভ হিসাবে দেখানো আছে অর্থাৎ অসংরক্ষিত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস এইট পাস করে থাকতেই হচ্ছে চল্লিশ বছর চা হয়েছে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাচ্ছেন পে ব্যান্ড ওয়ান এক্ষেত্রেও কিন্তু আপনাদের বেতন লেভেল হচ্ছে ওয়ান সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা রোপা দু হাজার উনিশ অনুযায়ী অন্যান্য অ্যালাউন্সও কিন্তু এর সঙ্গে অ্যাড হবে আপনাদেরকে কি কি দিতে হচ্ছে এবার একটুখানি মন দিয়ে শুনে নিন আপনাদেরকে দুটো কপি দু কপি পাসপোর্ট সাইজের কালার ছবি কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে এবং সেলফ অ্যাটেস্টেশন কপি যেগুলোর দিতে হচ্ছে সেগুলো হচ্ছে আপনাদের এজ প্রুফ অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা ইকুইভ্যালেন্ট যে ধরনের ডকুমেন্ট আছে দিয়ে দেবেন তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশানসের রেজাল্ট এবং সার্টিফিকেট সমস্ত কিছুকে কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং তার সঙ্গে কাস্ট ক্যাটাগরির কার্ড থাকলে সেটাকে অ্যাটেস্টেশন করবেন পিএইচ সার্টিফিকেট থাকলে সেটাকেও অ্যাটেস্টেশন করবেন আধার কার্ড ভোটার কার্ড দুটোই কিন্তু দেবেন এবং এর সঙ্গে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা দেবেন এবং তার সঙ্গে আপনাদেরকে কিন্তু বারো সেন্টিমিটার বাই তিরিশ সেন্টিমিটারের একটি এনভেলাপ অর্থাৎ খাম আলাদাভাবে বড় খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে যাকে আপনারা সেলফ অ্যাড্রেস করবেন এবং তার উপরে পোস্টাল স্ট্যাম্প মারবেন কমপক্ষে আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু মেরে দেবেন ঠিক আছে এরপরে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন যার অনুকূলে সেটা এবার একটু দেখে নিন আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন খামের উপরে ডান দিকে এই রকমভাবে লিখে একদম সাদা কাগজে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি লিখবেন অ্যাপ্লিকেশন লেখার জন্য যদি আপনাদের আমাকে দরকার হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন লিখে দেব ঠিক আছে লিখবেন টু দ্য মেম্বার সেক্রেটারি মহারানী নীলিমা প্রভা ইনস্টিটিউট ফর দ্য ডিফ অ্যান্ড ডাম কমা বেড়হামপুর কমা সিক্সটিন মোহন রয় পারালিন কমা পোস্ট অফিস হচ্ছে খাগড়া ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে এইবার চলে আসব এই অ্যাডভার্টিসমেন্টের একদম উপর পজিশনে দেখুন এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টেই অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পাঠাতে হচ্ছে অর্ডিনারি পোস্টে আপনারা কখনোই কিন্তু মনের ভুলে রেজিস্টার্ড স্পিড পোস্ট কুরিয়ার পোস্ট বা আলাদা কোনো মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন না সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এই ধরনের আপডেটগুলোকে যাতে মিস করতে না চান অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল অন দিয়ে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন